এই সেই তমলুকের রাজবাড়ি, তো বর্তমানে প্রায় ধ্বংসপ্রায়, পুরো অসংরক্ষণ। তমলুক তথা তাম্রলিপ্ত একটি প্রাচীন বন্দর। এখানকার রাজবাড়ির বিষয় নীরব, যা একমাত্র প্রধান টিকে থাকা স্মৃতিস্তম্ভ। বেশ কিছু সরকারি ওয়েবসাইট থেকে জানতে পারি যে এই রাজবাড়িটি 2500 বছরের বেশি গৌরবময় ইতিহাসের শান্ত সাক্ষী। পঞ্চম শতাব্দীতে ময়ূরাত রাজবংশের দ্বারা নির্মিত বলে বিশ্বাস করা হয়। তৎকালীন রাজা মহাভারতের দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলেন বলে বিশ্বাস করা হয়। এই মুহূর্তে রাজবাড়ির সেই ভেতর অংশে আছি, যে মানে কি বলবো, এটা হচ্ছে সেই গুপ্ত কক্ষ, তমলুক রাজবাড়ির গুপ্ত কক্ষ। ভেতর দিয়ে এপার দিয়ে যাতায়াত করতেন, ওপর দিয়ে কেউ বুঝতেও পারতেন না যে এখানে রাজবাড়ির একটা কক্ষ রয়েছে। প্রায় ধ্বংসাবশেষ। পুলিশরা কেউ আসে না এপাশ দিয়ে, কিন্তু ব্যারিকেড করা আছে এবং লক করা রয়েছে। তো এবার বাইরের পোর্শনটা আপনাদেরকে দেখাবো। আমি কোনো প্রত্নতাত্ত্বিক নই, কিন্তু যখন আমি একটি খিলান দেখি এবং ইটগুলো দেখি, তখন খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারি যে এই প্রাসাদ 2500 বছরের পুরনো কিনা। এর কাজ এবং খিলানগুলি ইউরোপীয় প্রভাবের ইঙ্গিত দেয়। ধরে নিলাম এই রাজবাড়ি 2500 বছরের পুরনো, তাহলে এখানে এএসআই নেই কেন? স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই স্থানটি পরিদর্শন করেছিলেন। এই দুই ব্যক্তির মত পার্থক্য আমরা সবাই জানি। ধরে নিলাম ওনারা এসেছিলেন, তবে হয়তো আলাদা আলাদা সময়ে। তমলুক রাজবাড়ি আমার কাছে রহস্যই থেকে যাবে, যতক্ষণ না আমি এটির সম্পর্কে আরও ভালো তত্ত্বের উৎস খুঁজে পাব। যাই হোক, আমার পরবর্তী গন্তব্যস্থল হল এখানকার খুবই পুরনো মন্দির, মা বর্গভীমা মন্দির। ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব বর্গভীমা মন্দিরে যাব। তো আপনাদেরকে বর্গভীমা মন্দিরে ভিডিওটা দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কি বলছেন বস? তো এবার যাবো বর্গভীমা মন্দিরে, এরপরে আপনাদেরকে মন্দিরের ভিডিওটা দেখাবো। ব্যাগ নিয়েছিস কৃষ্ণ? তোর ব্যাগ নিয়েছিস? Thank you.
তো আমরা বর্গভীমা মন্দিরের সামনে চলে এসেছি, এরপরে মহেন দর্শন করব, দেখাবো আপনাদেরকে। বর্গভীমা মন্দিরটি কলকাতা থেকে প্রায় 88 কিলোমিটার। এটি একটি পুরনো কালী মন্দির, ভঞ্জ বংশের দ্বারা মধ্যযুগে নির্মিত হয়েছিল। এই মন্দিরটিকে মা দুর্গার 51টি শক্তিপীঠ হিসাবে বিবেচনা করা হয়, যেখানে সতীর বাম গোড়ালির পড়েছিল। এই মন্দিরটিকে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে। বর্তমান মন্দিরটি খুব পুরনো নয়, কারণ এটি মধ্যযুগে বাংলার ইসলামী দখলের পর পুনর্নির্মিত হয়েছিল। প্রাচীন বাংলা সাহিত্যে এই মন্দিরের উল্লেখ বহুবার পাওয়া গেছে। বলির প্রথা এখন বিলুপ্ত হলেও বছরে একবার হয়। এছাড়া এখানে দুর্গাপূজা, কালীপূজা ও নববর্ষ উদযাপন করা হয়। ভারতের বিখ্যাত বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু এখানে পূজা করতে আসতেন। এই মন্দিরে দেবী বর্গভীমার জন্য প্রতিদিন প্রসাদ প্রস্তুত করা হয় এবং বেশিরভাগই নিরামিষ নয়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা যারা ভিডিওটা দেখছেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টেক কেয়ার, বাই বাই।